পুজোর আগে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ। রবিবার সকালে বহরমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর সৈয়দাবাদ বাঙালপাড়া এলাকা থেকে চিত্র মিস্ত্রি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার গোডাউন থেকে পাওয়া যায় বিপুল পরিমাণে শব্দবাজি, যার মূল্য বাজারে প্রায় 2 লক্ষ টাকা। পাশাপাশি ধৃত ব্যক্তির বাড়ি থেকে 29টি গ্যাস সিলিন্ডারও উদ্ধার করা হয়। বেআইনি গ্যাস কারবারের সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যক্তি। ধৃত ব্যক্তিকে সোমবার আদালতে তোলা হয়েছে। পুলিশ পিছি নেয়ার পরে পরবর্তী জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবে। পুলিশ জানিয়েছে পুজোর আগে এই ধরনের নিষিদ্ধ বাজি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলবে। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি।